লাইথানি হর আমতলি থানানি পুলিশ শ্রীনগর আমসাইনি সিমি খরকসা শিখ মুন্দর রমখা রমজানের নিমু অমৃত রায় হিনি সেমাঙ্কা অমৃত রায় মুঙ্গুই খরকসা শিকক আউলি আমসাইনি কাশা কাইনি খমনি পাতিমুগ গরংজা খিনাই সেমাঙ্কা তাসনো আমতলি থানানি নাইমুথার অশিকম্ন কক্সংকে যত হিজা কক তোমর সাইমানকা তি আমতলি থানানি নাইমুথার অনতলাঙ্গি রাম ঠাকুর সঙ্গ আমসাইয় রাংসাকনি বানিয়া খাইনাই সুমন দেবনাথনি ফালনগর অতুমুংখ্লাইজাকা অ ফালনি সিমি নাইমুথার কমামনি রাংসাকনি মানি মানখা দেব সাইমানকা রমজানের শিকক অমৃত রায় খগমনি মানে সুমন দেবনাথনি থানে ফালোহিনে ইয়াগুলো সুমন দেবনাথব রমিতলাঙ্কা নাইমুথাং রক সাইমানকা নাইমুথারনি থানে ককতুমা তমরে সুমন দেবনাথ আউলিনি খরকসা খরংনি শিকক বাই গরংজাক দঙ্গহিনে খগজামনি পাথিমু বাই গরংজাক মাস্টার মাইন্ড সুমন দেবনাথনি সাকাও হাবাং নাইকলাই রক টাবুক তামো ইয়াফ্রিসে আবরণ নাইথাইকলাইও আমাদের কাছে আমাদের এখানে কিছু গোল্ড অর্নামেন্টস এবং সিলভার অর্নামেন্টস চুরির একটা খবর ছিল। অ্যাকর্ডিংলি আমরা একটা লোককে ডিটেন করি এবং ও বক্তব্য অনুযায়ী যেই দোকানে জিনিসগুলি বিক্রি করে ওই দোকানে আসি এবং দোকানের মালিক থেকে ওই মালগুলি রিকভারি করি এবং দোকানের মালিকের মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে যাচ্ছি। কী নাম ওর দোকানের মালিকের? আচ্ছা, কী কী উদ্ধার করা হয়েছে? ও তো শাখা বাঁধানো কানের দোল রূপার কিছু অনামেন্ট। এলাকাবাসী থেকে শোনা যাচ্ছে চুরির সামগ্রী সবসময় কিনে থাকে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? একদম 100%।